ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কোরআন রিসার্চ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত। আজকে সূরা আরাফের 179 নং আয়াত থেকে আমরা শব্দে শব্দে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা কদ, অবশ্যই অবশ্যই অবশ্যই, লা কদ, অবশ্যই অবশ্যই, লা কদ, যখন কোনো সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এটি গুরুত্ব বেশি দিতে চেয়েছেন, তখন দুটি তাকিদ ব্যবহার করেছেন। তার লাকাত শব্দটা আমরা তাকিদ সূচক একটি শব্দ, আমরা কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আমরা এটা দেখতে পাই। এই তাকিদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, যারা না, যারা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা, আর না মানে আমি, যারা আপনার প্রত্যেকটা শব্দ আমি কিন্তু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে করে কোরআনের ভাষাটা আপনাদের দখলে আপনাদের নিতে পারেন। যেহেতু আমাদের ক্লাসগুলোর মেন থিম হলো, মেন উদ্দেশ্য হলো কোরআনের ভাষাটা যেন আপনার সুন্দর সাবলীলভাবে বুঝতে পারেন, এই জন্য আমরা প্রতিটি শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাফসীর পর্যন্ত করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আসুন প্রতিটি শব্দের বিশ্লেষণে আমরা যাই আর কি। তো যারা শব্দের অর্থ সৃষ্টি, খলাকা শব্দের অর্থ সৃষ্টি, আবার ওয়াজালা শব্দের অর্থ কিন্তু সৃষ্টি বা বানানো, তাহলে একই শব্দের বিভিন্ন একই মানে বিভিন্ন শব্দের কিন্তু একই অর্থ হতে পারে। আরবি ভাষা যেহেতু একটি সমৃদ্ধশীল ভাষা। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন পরে কি বলছে, যারা না লি জাহান্নাম, এখানে দুটি শব্দ, লি মানে জন্য আর জাহান্নাম মানে জাহান্নাম, লি যোগ জাহান্নাম, ফা সা লা কালবি, অর্থাৎ এই লি মানে জন্য, তা জাহান্নামের জন্য আমি সৃষ্টি করেছি, ক্লিয়ার? তাহলে জাহান্নাম শব্দের অর্থ তো আমরা জানি, অনন্ত অসুখের স্থান হল জাহান্নাম। এবার আসি পরের যে শব্দটি, আল্লাহ বলছেন কি, কাসিরান, কাসিরান, দেখুন কাসিরান, হামদান কাসিরান, বক্তারা বলে না বা খুদ্ আমরা বলি অনেক অনেক প্রশংসা। কাসিরান শব্দের অর্থ হলো অধিক বা অনেক বা অধিকাংশ। হ্যাঁ, অধিকাংশ জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, অধিকাংশ কারা, মিন আল জিন্নি, মিন শব্দের অর্থ হচ্ছে হতে থেকে সম্পর্ক। হ্যাঁ, এই মিন কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এই মিনের ব্যবহার আমরা পাই, মিন মানে কি হতে। এরপরে জিন, জিন্না, এই সূরা নাসের কিন্তু আমরা এই জিন শব্দটা দেখতে পাই, মিনাল জিন্নাতি ওয়ান নাস, হ্যাঁ সেই জিন, সূরা জিন একটি সূরার নামও, কিন্তু জিন, জিন জাতি যে আছে এর উপরে কিন্তু ইমান এবং আকিদা আমাদের রাখতেই হবে, তা নাহলে আমরা কিন্তু কাফের হয়ে যাব। তাহলে মিনাল জিন, জিন জাতি, ওয়াল ইংস, ইংস ইনসান, ইনসান মানে মানুষ, ইংস নাসের বহু বছর ইনসান, মারু মানে মানুষ, বাসার মানে মানুষ, আবার ইনসান মানে মানুষ। তাহলে আমরা অনেকগুলো শব্দ কিন্তু আমরা জেনে গেলাম, হ্যাঁ এই যে যারা সৃষ্টি, আবার ইংস মানুষ, এই দুটো শব্দের দিয়ে কিন্তু আমরা আটটা শব্দ জেনে গেলাম আর কি। তাহলে ইংস শব্দ আমরা কী জানলাম, ইনসান মানুষ, মানুষ এবং জিন জাতি, অধিকাংশই, অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। হয় স্যাড নিউজ, কত কষ্টকর, কত দুঃখজনক একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যক্ত করলেন, এখানে বললেন যে মানুষকে তিনি ফেরেশতাদের ওভারটেক করে অত্যন্ত আদর সোহাগ ভালোবাসা দিয়ে আপন মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন রঙে রাঙিন করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করলেন, সেই মানুষকে উদ্দেশ্য করে আবার আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এই কথাটা কেমন লাগে বলেন তো, আমাদের শুনলে হতাশ হয়ে যেতে হয় না, অধিকাংশ মানে কি? তো এই কথাটার বাস্তবায়ন আমরা এখন দেখতে পাচ্ছি, 800 কোটি মানুষ
এর অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা বিচার ফয়সালা বিবেচনা করি, তাহলে দেখতে পাব যে অধিকাংশ মানুষরাই যে জাহান্নামী এবং কোরআনের এই আয়াতের সাথেই যে আমাদের সামঞ্জস্য রয়েছে, বাস্তবায়ন রয়েছে, এটা আমরা স্বচক্ষে আমরা তো দেখতেই পাচ্ছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে এটা বলেছেন এবং তার পরিপূর্ণ রূপ আমরা এটা দেখতেই পাচ্ছি। তো যাই হোক, আমরা বিস্তারিত আলোচনা করবো না, ওদিকে আমরা নাই বা যাই। লাহুম উলুবুন, লাহুম উলু, লাহুম তাদের কি জন্য জাহান্নামী, তার বর্ণনা আল্লাহ দিচ্ছে। কোরআন যেহেতু নিজেই প্রশ্ন ছুড়ছে, আবার নিজেই তার প্রশ্নের জবাবও প্রদান করেছে, কত চমৎকার জিনিস। প্রথম বললেন যে জাহান্নামের জন্য বানিয়েছে, হয় কেন জাহান্নামের জন্য বানিয়েছে, লাহম অলুবন তাদেরকে আমি একটি অন্তর শক্তি দিয়েছি। অলবনের বহু বচন, লাহুম, লাহুম মানে হুম, এটি জমির সর্বনাম, হুয়া হুমা হুম তাদের, আর অলবন, এই কলবন শব্দটা আপনাদের কাছে পরিচিত, যেহেতু আমরা বলি অলব, ভিতরে যে বিষয়টা থাকে কল, এর বহু বচন আছে অলুবন, লাহম অলুবন। এই কুলুবন শব্দের অর্থ হচ্ছে আমাদেরকে একটি বিবেক দান করা হয়েছে, ভালো মন্দ জাস্টিফাই করার জন্য একটি যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, তার নাম হলো অকল, বিবেক, অনুভূতি শক্তি, অনুভূতি শক্তি দান করা হয়েছে। একমাত্র পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণীকে, কোনো সৃষ্টির কোনো প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তর শক্তি দান করেন নাই। এই জন্য অন্য সব প্রাণী জান্নাত জাহান্নাম বলে তাদের আর কোনো বিষয় নেই, শুধু মানুষের জন্য এই দুটি বিষয় রাখা হয়েছে যে তাদেরকে এই বিবেক নামক এই অস্ত্র দেওয়া হয়েছে, লাহম উলুবুন। কিন্তু পরিতাপের বিষয় হলো কি, লা ইয়াফকাহুনা বিহা, লা মানে না আর ইয়াফকাহুন মানে তারা বোঝে না বা আন্ডারস্ট্যান্ড করে না, তারা অনুভব করে না যে এত বড় একটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন বিবেক নামক, যে বিবেক দিয়ে আমরা ভালো মন্দ জাস্টিফাই করতে পারি, কোনটা হালাল কোনটা হারাম আমরা জাস্টিফাই করতে পারি, কোনটা দিন কোনটা রাত আমরা জাস্টিফাই করতে পারি, কোনটা জাহান্নাম কোনটা জান্নাত আমরা জাস্টিফাই করতে পারি, এই সব কিছু বিবেক নামক কষ্টি পাথরে কিন্তু আমাদের রিফাইন করে দেয়, আমাদের কিন্তু সব বলে দেয় যে যে সুদ খায় যে ঘুষ খায় তার বিবেক কিন্তু বলে যে এটা খারাপ, তারপরেও কিন্তু সে খায়। হ্যাঁ, বিবেক এই অনুভূতি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটাকে কিন্তু এই ফয়সালা কিন্তু কারেক্টটাই দেয়, সঠিকটাই কিন্তু এই ফয়সালা দিয়ে দেয়, কিন্তু তারপরেও আমরা নেগেটিভটা গ্রহণ করি, এই জন্য অন্তর শক্তির কোনো দোষ আমরা দিতে পারবো না। লা ইয়াফকাহুন, লা ইয়াফকাহুন তারা অনুভব করে না, তারা বোঝে না, তারা আন্ডারস্ট্যান্ড করে না। চুম মুং বুক মন ওম ইউন ফাহুম লা ইয়ারজুন, চুম মুং তারা বোবা, ওমিউন তারা বধির, বুক মন তারা বধির, ওমিউন তারা অন্ধ, তারা তাহলে কি তারা লা ইয়ারজুন তারা আর ফিরে আসবে না, লা ইউবসিরুন তারা সেটাকে অনুভব করতে পারতেছে না, লা ইয়াফকাহুন তারা সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারতেছে না। তাহলে এ পর্যন্ত তো আমরা মোটামুটি ক্লিয়ার, আল্লাহর রহমতে মোটামুটি ক্লিয়ার না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, এখানে তিনটা বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টিপাত করেছেন যে অধিকাংশ তো জাহান্নামের ঘোষণা আমি দিলাম, এই জাহান্নামে যাওয়ার পিছনে যে ব্যাখ্যাটা সেটা তিনটা কারণ আমি এখানে উপস্থাপন করেছি। প্রথম কারণ কি, অনুভূতি শক্তি দান করেছেন, ভালো মন্দ জাস্টিফাই করার ক্যাপাসিটি পাওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা এই ইচ্ছা শক্তিকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা জাহান্নামী হব। দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে কারণটা ব্যাখ্যা করেছেন এখানে বর্ণনা করেছেন, ওয়ালাহুম আইনুল, আইনুল, আইনুনের বহু বচন আছে আয়ুন, আইনুন এক বচন আর আইনুন অর্থাৎ বহু বচন, আমাদের দুটি চোখ দান করেছেন। এই যে আই আমরা বলি না ইংরেজিতে, আই মানে কি চোখ,
এই আইনুন থেকে ইংরেজরা আই শব্দটা আবিষ্কার করেছে। হ্যাঁ, ওরা তো বাংলা ভাষা, ইংরেজরা বহুত শব্দ আরবি ভাষা থেকে তারা স্থানান্তরিত করে মডিফাই করে তারা শব্দ তৈরি করেছে। তার মধ্যে একটি শব্দ হচ্ছে আই, আই মানে চোখ, ইউআই আই। তারা চোখ দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, এটা একটা সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ বলছেন কি, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ ঠিকই আমি দান করেছি কিন্তু তারা সেই চোখ দিয়ে কিছুই দেখে না। এর চেয়ে পোড়া কপাল, এর চেয়ে হতাশাজনক কথা আর কি হতে পারে? এত বড় নাজ নিয়ামত, চোখের চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? একজন অন্ধর দিকে তাকিয়ে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কত বড় নিয়ামত দান করেছেন যে অন্ধ সে কিছুই দেখে না। এই নিয়ামত পার পরেও ইন্নাল ইনসান আলি রাব্বিহি লাকানুত, মানুষ কতদিন অকৃতজ্ঞ তার প্রভুর ব্যাপারে? এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। তা আইনুন শব্দের অর্থ হচ্ছে চোখ, আর জানলাম, আর ইবুসিরুন বহুবচন, ইবুসিরুন বহুবচন, অনুন দিয়ে বহুবচন করা হয়েছে, তাহারা দেখে না। আল্লাহর এক সিফাতই না আমরা বাসির। হ্যাঁ, তিনি কি আমাদেরকে দেখেন না? আল্লাহ বাসিরুন, সেখান থেকে ইবুসিরুন। তাহলে ইবুসিরুন শব্দটি আমরা জানলাম, আমরা এই চোখ থাকতেও কি করি, আমরা দেখি না। কেমন দেখি না? অনেক দেখেন, যদি আপনি কোরআনে কারিম পোল্টেন ধরেন তাহলে এই কোরআন সামনে আপনাদেরকে যারা আনা হয় আপনি এটা ঝাপসা কিছু দেখবেন, অক্ষর দেখবেন, কিন্তু আপনি কিছুই পোল্টে পারছেন না। তাহলে চোখ থেকেও কি আপনার না থাকার মতো হনি না? চোখ থাকার পরও অর্থাৎ আমাদের যখন অন্তঃকরণ এখানে যখন মরে যায়, কল্প যখন মরে যায়, তখন আমাদের এই যে ইন্দ্রিয় শক্তিগুলো অচল হয়ে পড়ে, তখন বাহ্যিক এই পৃথিবীর মোহে আকৃষ্ট হয়ে পৃথিবীর ক্রিয়াকলাপের প্রতি সে তার কার্য ক্ষমতা থেকে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামাত মানার ক্ষেত্রে তার এই ইন্দ্রিয় শক্তি আর কোনো কাজে লাগে না, যেহেতু তার অন্তরশক্তিতে পছন্দ ধরেছে। বন্ধুগণ, তৃতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, ওয়ালাহুম আজানুন, আজানুন বহুবচন, উজনুন মানে কান, আজানুন মানে বহুবচন, কর্ণদ্বয়কে আমি তাদেরকে দান করেছি। ইন্দ্রিয় শক্তির মধ্যে পঞ্চ ইন্দ্রিয় আমরা বলি, তার মধ্যে প্রথম ইন্দ্রিয় চোখ, দুই নম্বর হচ্ছে কি কান। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে দুটি কান দান করেছি, আলাহুম আজানুন লা ইয়াসমাউনা বিহা, ইয়াসমাউন মানে তারা শ্রবণ করে না, লা মানে না, ইয়াসমাউন শ্রবণ করে না, ইয়াসমাউন, সামাউন মানে শ্রবণ করা, সামিনা হ্যাঁ মানে ওয়াতানা ওয়া সামিনা, আয়াত আছে না? তাহলে এই যে তিনটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই তিনটা বিষয়কে যারা কাজে না লাগাতে পারবে, সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারবে, সঠিকভাবে যারা ব্যবহার করতে না পারবে, তারা অবশ্যই জাহান্নামী হবে, এবং এর সংখ্যা অধিকাংশ, যেটা আমরা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, কত দুঃখজনক ভাষা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন, সেটা কষ্টে বুক ফেটে যায়, চৌচির হয়ে যায়। এত বড় কষ্টদায়ক কথা আল্লাহ কেন বললেন? আসলে বলার মতন কাজ যদি আমরা করি, যে আদর্শ যার প্রতি বেশি ভালোবাসা থাকে, সেই ভালোবাসার মানুষটি যখন আপনাকে বেশি কষ্ট দিবে, তখন তার প্রতি ঘৃণা কিন্তু বেশি জন্মে যায়, অধিক সখী পাথর হয়ে যায়, তখন তার প্রতি বেশি ঘৃণা থেকে এই কথাগুলো কিন্তু চলে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অধিক ভালোবাসার মানুষ, তৈরিকৃত মানুষ, এই মানুষ যখন তার ওভারটেক করে চলছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন কথাটি বলছেন, উলাইকা কাল আনআম, যাদের উলাইকা মানে কি, উলাইকা মানে উহারাই, এই যে ইসমে ইশারা এখানে ব্যবহার করেছে, এখানে ডেফিনেট করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইঙ্গিত বাসক সর্বনাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছে, ইঙ্গিত বাসক ইসমে ইশারা আছে ছয়টি, হাজা হাজিহি হা উলাই জালিকা তিলকা উলাইকা। এই সব গ্রামারটুকু আপনারা যদি একটু জানেন, তাহলে আপনাদের এই কোরআনের ভাষা
বুঝতে আপনাদের সুবিধা হবে। যেটুকু আমরা শব্দে বিশ্লেষণের মাধ্যমে কিন্তু আপনাদের এই গ্রামারের হালকা টাচ কিন্তু আপনাদেরকে দিয়ে যাচ্ছি, তাহলে আপনাদের কি হবে, আপনাদেরকে এই মানে অর্থ করতে আপনাদেরকে অনেক সুবিধা হবে এবং অর্থ নিজে নিজে আপনারা করতে পারবেন একটা পর্যায়ে। তাহলে উলাইকা ওহারাই কাল আন আম, কাল মানে যেন বা মতো, আন আম চার পায়ে জানোয়ারের মতো, তাহারাই যেন চার পায়ে জানোয়ারের মতো, অর্থাৎ চতুষ্পদ জানোয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে এই শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি একটু চিন্তা করে দেখুন তো, আশরাফুল মখলুকাত যেখানে সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আর সেই জীবকে আল্লাহ রাব্বুল আলামিন নিকৃষ্ট জীবের সঙ্গে তুলনা করেছে, এর চেয়ে কষ্টদায়ক শব্দ কোরআনে কারিমে আর মানে কোথাও আল্লাহ বলেননি। এই আয়াতে কারিমা রিসার্চ করলে আমরা দেখতে পাই, আমি বারবার এই আয়াতে কারিমাটি রিসার্চ করি আর গবেষণা করি আর বিভিন্ন তাফসির ঘেটা ঘেটে করে দেখছি যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি এখানে বললেন। আন আম বলে যদি ক্ষান্ত থাকতেন তারপরেও তো একটু কথা ছিল, কিন্তু তাও ক্ষান্ত নেই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাল হুম আদল, বাল মানে কি, বাল মানে বড়, আর হুম মানে তারা জমির, আর আদল 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 শব্দের অর্থ অধিক পদভ্রষ্ট। আরবি গ্রামারের শর্ট একটি গ্রামার আমরা এখান থেকে শিখে নিই, আরবি শব্দের যদি প্রথমে আলিফ শব্দটি আসে তাহলে অধিক অর্থ আধিক্য অর্থ বোঝায়, যেমন আকবার আল্লাহু আকবার আল্লাহ অধিক বড়, আসগার অধিক ছোট, আদল অধিক পদভ্রষ্ট আধিক্য, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, দাল্লিন শব্দটাকে বহু বচন, এই দাল্লিন থেকে আদল, হ্যাঁ এইটা হচ্ছে একটি অধিক পদভ্রষ্ট বলে আল্লাহ রাব্বুল আলামিন আদল শব্দটা এখানে ব্যবহার করেছেন। তাহলে চার পায়ে জানোয়ার তো নয়, চার পায়ে জানোয়ারের চেয়েও অধিক পদভ্রষ্ট হলো এই মানুষ। কেন আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলছেন উলাইকা হুমুল গাফিলিন, ওহারাই উলাইকা, আবার উলাইকা আনছে হুমুল গাফিলিন, গাফেল তারা হচ্ছে উদাসীন শৈতল্য প্রাণকারী, তারা এটাকে স্বাভাবিকভাবে দেখছে, তারা এটাকে নেগলেন্সিভাবে দেখছে। আমি যে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলছি, আমার রসুল যে ডিকশন যে পথ দেখিয়ে দিয়ে গেছে, এই বিষয়গুলোকে তারা খেলতামাশা সাধারণ কথা মনে করে, ব্যাকডেট মনে করে, এটাকে নর্মাল বিষয় মনে করে, এটাকে তারা উদাসীনতা প্রকাশ করেছে। এই গাফেল হওয়ার কারণেই তারা হচ্ছে চার পেয়ে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তার কারণ তাফসীরে কারকরা এখানে একটি উদাহরণ দিয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণটা কোরআনে কারিমের এক জায়গায় তিনি এক্সাম্পল হিসেবে বর্ণনা করেছেন, আর তাফসীর কারকরা বলেছেন যে একটি রাখাল যখন তার গরুর পালকে যখন সে আহ্বান করে ডাকে, তখন রাখালের এই কথাগুলো কিন্তু গরুরা বুঝতে পারে না, সে যে কি বলছে এই যে এই কথাগুলো কিন্তু গরু কি বুঝতে পারে, বুঝতে পারে না, কিন্তু ওই রাখালের দিকে কিন্তু গরুটু কি মুখ ফেরায়, মুখ ফেরায়, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষকে ডাকা হচ্ছে, সে এটাকে বুঝতে পারছে, সে এটাকে দেখতে পারছে, সে এটাকে শুনতে পারছে, সব কিছু সে করার পরও এই পথের দিকে সে মুখও ফেরাচ্ছে না। তাহলে জন্তু জানোয়ার মুখ ফেরাচ্ছে রাখালের কথা শুনে, আর মানুষ মুখও ফেরাচ্ছে না, তাহলে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট যে, তার এই উদাহরণ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন বোঝানোর চেষ্টা করেছেন, এবং তাফসীর কারকরাও বোঝানোর চেষ্টা করেছেন যে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন।